আজকে কোন দুনিয়ার পিছনে পড়ে মৃত্যুকে ভুলে গেছো কবরকে ভুলে গেছো রে গোলাম ওই কবরের জগৎটা কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর মায়ার নবী তিরমিজি শরীফের মধ্যে 2460 নম্বর হাদিসে জানায় দেয় আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মায়ার নবী এই হাদিসের মধ্যে জানায় দেয় দুনিয়ার থেকে যদি নেক আমল করে যাও ভালো আমল করে যাও ফাইদা দুফিনাল আব্দুল মুমিনু ক্বালা লাহুল কবরু মারহাবান ওয়া আহলান দুনিয়ার মধ্যে থেকে যদি নেক আমল করে যাও দুনিয়ায় থাকা অবস্থায় যদি তুমি নেক আমল করে যাও আমার আল্লাহকে যদি রাজি খুশি করতে পারো আমার আল্লাহর হুকুম মেনে যাও আমার আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী যদি চলতে পারো কবর জানায় দেয় এরে মুমিন ইমানদার আল্লাহর গোলাম ওই কবরের খবর নাই কবর কিন্তু তোমাকে আমাকে প্রতিদিন ডাকতে থাকে فإنه لم يأتي على القبر يوم إلا تكلم فيه فيقول أنا بيت الغربة وأنا بيت الوحدة وأنا بيت التراب وأنا بيت الدود قبر প্রতিদিন ডাকতে থাকে রে গোলাম আজকে কোন দুনিয়ার পিছনে পড়ে এত পাগল হয়ে গেলি রে মুমিন আমি কবর কিন্তু একাকিত্বের ঘর انا بيت الوحدة وانا بيت الغربة আমি কিন্তু একাকিত্বের ঘর আমি কিন্তু ঘোর অন্ধকারের ঘর আমি ঘরের মধ্যে কিন্তু কোনো বাতি নাই আমি ঘরের মধ্যে কিন্তু কোনো সাথী নাই وانا بيت التراب আমি ঘরের মধ্যে কিন্তু মাটি ছাড়া আর কিছু নাই দুনিয়ার মধ্যে তুমি লাখ টাকার খাটে ঘুমাইতা দুনিয়ার মধ্যে জাজিমের উপরে পীর না ধীরে তোমার ঘুম আসতো না দুনিয়ার মধ্যে শিমুল তোমার তুলার বালিশ তোমার মাথার নিচে না দিলে তোমার ঘুম হইতো না রে গোলাম কবর জানা যায় আমি কবরের মধ্যে কিন্তু মাটি 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 ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা কেমনে রবি ওই কবরে চিন্তা ভাবনা করলি না ওই কবরে কেমনে থাকবি রে গোলাম দুনিয়ার থেকে যদি নেক আমল করে যাও ওই নেক আমলওয়ালা বান্দাকে যখন কবরের মধ্যে দাফন করা হয় ওই কবর নেক আমলওয়ালা আল্লাহর প্রিয় বান্দাকে বলতে থাকে রে গোলাম আমা ইন কুনতালা আহাব্বা মান ইয়ামশি আলা জহরি ইলাইয়া দুনিয়ার জমিনে আমি আমি জমিনের উপরে যত মানুষ বিচরণ করত তাদের মধ্য থেকে আমার আল্লাহ যাদেরকে ভালোবাসতেন পছন্দ করতেন ওই ভালোবাসার মানুষদের থেকে তুমিও একজন এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই তুমি দেখতে পারবা আমি কবর কত সুন্দর আচরণ তোমার সাথে করব এরপরে কবর জানায়েদের গোলাম ওই কবর মাদ্দাবাসরিহি ওয়া ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ ওই ঈমানদারের চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত চলে যায় ততদূর পর্যন্ত ওই কবর ওই ঈমানওয়ালার জন্য প্রশস্ত হয়ে যায় সুবহানাল্লাহ আমার আল্লাহ জান্নাত থেকে একটি দরওয়াজা ঈমানওয়ালার কবরের সাথে সংযোগ লাগায় দেয়
ওই বান্দার কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত ঢুকে যায় ওয়াইদা দুফিনাল ফাজিরু আব্দুল ফাজিরু আওয়িল কাফিরু এর মুমিন বান্দার আল্লাহর গোলাম কিন্তু পক্ষান্তরে যখন কোন পাপাচার কোন নাফরমান কোন গুনাহগার কোন কাফেরের লাশ কবরের মধ্যে রাখা হয় ওই কবরে জানাজা লা মারহাবান ওয়ালা আহলান তোর জন্য আমার পক্ষ থেকে কোনো ধন্যবাদ নাই অভ্যর্থনা নাই আমা ইন কুনতা লাবগদ বাইয়ামশি আলা জহরি ইলাইয়া আমি ভূজমিনের ভূপৃষ্ঠে যারা বসবাস করত তাদের মধ্য থেকে যাদের প্রতি আমার আল্লাহ বড় গোসা করেছে রাগান্বিত হয়েছে এর নাফরমান ওই রাগান্বিত ব্যক্তিদের মধ্যে থেকে তুইও একজন তুই এখনই বুঝতে পারবি আমি কবর যে কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর আমি কবর যে কত ভয়ঙ্কর হারে হারে তুই টের পাইবি রে গোলাম দুনিয়ায় আমার আল্লাহ তোকে হাজারো নিয়ামত দান করেছে আমার নিয়ামত ভোগ করিয়া আমার আল্লাহর নিয়ামত ভোগ করিয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দেও না আজকে তোকে হারে হারে টের পাওয়া দেব আমি কবর কত ভয়ঙ্কর এরপরে ওই কবর উভয় পাশ থেকে অনেক জোরে চাপ মারবে চাপ মারবে কলা ফায়ালতাই আলাইহি হাত্তা তালতাকি আলাইহি ওয়া তাখতালিফা আল্লাহু ওই দুই দুই কবরের দুই পাশ থেকে এমন জোরে চাপ এমন জোরে চাপ মারবে গো এক পাথরের হার গুলি ভেঙে অপর পাথরে ঢুকে যাবে রে গোলাম কেমনে সহ্য করবি ওই কবরের আজাব কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আসহাবিহি ফাদখালা জাবাদহা ফি জাওফি বাদিন মায়ার নবী এভাবে দেখায় দেয় কবরের চাপের কারণে এক পাঁজরের হাড়গুলো অপর পাঁজরের মধ্যে এভাবে ঢুকে যাবে ওয়াইয়াকায়িদুল্লাহু লাহু সাবঈনা তিন্নিনা ওই কবরের মধ্যে সত্তরটা এমন বিষধর সাপ ঢুকে যাবে রে গোলাম মায়ার নবী হাদিসের মধ্যে জানা যায় লাও আন্ন ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদি মা আনবাতাত শাইআ মা বাকিয়াতিদ দুনিয়া ওই সাপ যদি দুনিয়ার জমিনে কোনো সময় একবার নিঃশ্বাস ফলাইতো দুনিয়ার জমিনে আর কোনোদিন কোনো ফসল ফলাইতো না দুনিয়ার জমিনে আর কোনোদিন কোনো গাছ উঠত না সমুদ্রের পানিগুলো সব বিষাক্ত হয়ে যাইত ওয়াইশা পায়ান হাসনাহু ওয়া ইখদিসনাহু হাত্তা ইউফদা বিহি ইলাল হিসাব কিয়ামত পর্যন্ত নাফরমানের কবরে নাফরমানকে ধ্বংস করতে থাকবে কেমনে সহ্য করবি রে যুবা
আজকে কোন দুনিয়ার পিছনে পড়ে এত পাগল হয়ে গেলি আমার আল্লাহকে চিনলি না ওই কবরের আযাব কেমনে সহ্য করবি রে জুয়াক ও পর্দার আড়ালের আমার মা তোমাদের কলিজায় কি লাগে না কিভাবে নামাজকে ছাড়িয়ে দাও আমার আল্লাহর হুকুমকে কিভাবে ছাড়িয়ে দাও ও পর্দার আড়ালের মা ও বোনেরা একটা কথাই শুধু তোমাদেরকে বলতে চাই মা ফাতেমার জিন্দেগিটা পড়িয়া দেখো রাবেয়া বশ্রীর জীবনীটা পড়িয়া দেখো পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়িও না রান্না করতে যাইবা আমার আল্লাহর জিকিরের মধ্যে থাইকো যে কোনো কাজ করবা আমার আল্লাহর জিকিরে থাইকো ঘর ঝাড়ু দিবা আমার আল্লাহর জিকিরের মধ্যে থাইকো আমার আল্লাহ তোমাকে রাবেয়া বশ্রীর মতো বানাই দিবে এরে মুমিন ইমানদার আল্লাহর গোলাম কি দিয়া বুঝাইব কি দিয়া বুঝাইব কলিজাটা ফাটিয়া যায় পাও দুইটা গায়া দাও পায়ে হাত দিয়ে বলিলে যুবক পায়ে হাত দিয়া বলিলে বাবা আমার আল্লাহকে চিনো আল্লাহকে চিনো আল্লাহকে চিনো আমার আল্লাহকে রাজি খুশি কইরা মাওলার কবরে যাইও মায়ার নবী জানায় দেন নামাল কবর রওদা তুমিন রিয়াদিল জান্নাহ ওই কবরটা কার জন্য হলো একটা জান্নাতের টুকরা আর যদি কোনো নাফরমানের কবর হয় নাফরমানের জন্য কবরটা হলো একটা জাহান্নামের গর্ত এরে মুমিন ইমানদার আল্লাহর গোলাম তোমার দুনিয়ায় গাড়ি দরকার এটা তুমি বুঝলাম দুনিয়ায় তুমি মাত্র 60-70 বছরের জিন্দেগি এই জিন্দেগির মধ্যে তোমার কোটি টাকার দরকার সেটা তুমি বুঝলা তোমার বাড়ি দরকার বুঝলা সুন্দর একটা নারী দরকার তুমি বুঝলা তোমার অর্থ সম্পদ দরকার বুঝলা তোমার চলার জন্য গাড়ি দরকার বুঝলা আমার আল্লাহর ব্যাপারে কেন বুঝো না রে গোলাম ওই কিয়ামতের ভয় তোমার আমার অন্তরে নাই কিয়ামতটা কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর আমার আল্লাহ কিয়ামতের ময়দানে সিংহাসনে বসে যাবে রে গোলাম ঘোষণা দিবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আমার আল্লাহ ঘোষণা দিবে ও কিয়ামতবাসী বলো আজকের রাজত্বটা কার অন্য হাদিসের মধ্যে মায়ের নবী জানায় দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াতবিল্লাহু আযজা ওয়া জাল্লা সামাওয়াত ইয়াউমাল কিয়ামতি সুম্মা ইয়াখুযুহুন্না বিয়াদিহি লিয়ুমনা আসমান জমিনটাকে আমার আল্লাহ হাতের মুঠের মধ্যে পেঁচায় নিবেন আল্লাহ বড় রাগান্বিত অবস্থায় ঘোষণা করবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন দুনিয়ার মধ্যে তো অনেক ক্ষমতা দেখাইছো অনেক দাপট দেখাইছো
তুমি বড় বড় বাড়ির মালিক তুমি দাপট দেখাইছো তুমি কোটিপতি কোটিপতির দাপট দেখাইছো তোমার অনেক শক্তি ছিল দলীয় ক্ষমতা দেখাইছো তুমি মানুষকে মানুষ মনে করো না জুলুম করেছো রে গোলাম আমার আল্লাহ জানাই দিবে আইনাল জব্বার আজকে পারলে আমি আল্লাহর সামনে দাঁড়াও পারলে আমি আল্লাহর সামনে ক্ষমতা দেখাও সব মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে কিয়ামতের ময়দানটা থরথর থরথর করে কাঁপতে থাকবে সমস্ত পয়গম্বর আল্লাহর ভয়ে সিজদায় পড়ে যাবে সাহাবায়ে কেরাম সিজদায় পড়ে যাবে রে মুমিন আমার আল্লাহ ঘোষণা করে দিবে সূর্য জমিনবাসীর মাথার উপরে উঠে যাও উপরে উঠে যাও মাথার অর্ধ হাত উপরে সূর্য উঠে যাবে রে গোলাম সূর্যের এমন প্রখর তাপ জমিনটা সূর্যের তাপে তামা হয়ে যাবে তামা হয়ে যাবে মানুষের ঘাম হইতে হইতে গলা পরিমাণ হয়ে যাবে রে মুমিন মাথার গিলগুলো টকবক টকবক করিয়া ফুটতে থাকবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ঘোষণা করে দিবে রে সূর্য তোর যত তাপ আছে সব তাপ জমিনবাসীর উপরে ছেড়ে দে ছেড়ে দে এখন সূর্য আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্যের একটা মুখ আমাদের দিকে আছে বাকি 11টা মুখ আসমানের দিকে দেওয়া কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ঘোষণা দিবে রে সূর্য তোর 12টা মুখ জমিনবাসীর উপরে ছেড়ে দে এরপরে তোর যত তাপ সব তাপ তুই জমিনবাসীর মাথার উপরে ঢালিয়া দে মানুষের কলিজাগুলো ফেটে যাবে ফেটে যাবে পিপাসায় কলিজা ফেটে যাবে মানুষের চিৎকার মেরে বলবে আল্লাহ ও আল্লাহ আর বাঁচতে পারি না গো আল্লাহ একটু ঠান্ডা পানি দাও ঠান্ডা পানি দাও আল্লাহ বলবে না রে নাফরমানের দল না আমি দুনিয়ার মধ্যে বহু ঠান্ডা পানি তোদেরকে খাওয়াইছি আমার ঠান্ডা পানি খাইয়াও আমি আল্লাহর ইবাদত কর নাই আমি আল্লাহ আজকে বিন্দু পরিমাণ ছাড় দেব না আল্লাহ বলবে ফেরেশতারা রে জাহান্নাম থেকে ফুটন্ত পুষ খাওয়ায় দাও পুষ খাওয়ায় দাও وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ ওই ফুটন্ত পুজগুলো যখন ডগডগ করিয়া মুখের ভিতরে ঢেলে দিবে রে গোলাম নারী বুড়িগুলি সব গলে গলে পিছনের রাস্তা দিয়ে পড়তে থাকবে এরে মুমিন জাহান্নামকে আমার আল্লাহ এনে বাম পাশে রাখবে জাহান্নাম বারবার দৌড়ায় দৌড়ায় জাহান্নাম সামনের দিকে আগায় আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতারা রে জাহান্নামকে ধরিয়া রাখ ওই জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগাই দিবে ইউতি বি জাহান্নামা ইয়াওমাইদিন লাহা 70,000 জিমামিন মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিনিয়া জুরুনাহা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগাইয়া প্রত্যেক শিকলের সাথে 70,000 করে ফেরেশতা নিয়োগ করে দিবে ওই ফেরেশতারা ধরে রাখতে পারে না পারে না জাহান্নাম দৌড়ায় মায়ার নবী সিজদায় পড়ে কান্দে মালিক
جهنم كي فيراو فيراو আমার উম্মতদেরকে যেন জাহান্নামে না খায় আমার আল্লাহ জানায় দিবে ও ফেরেশতারা রে আমার ওই কুদরতি পেয়ালার মধ্যে একটু পানি আছে আমার ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দে জাহান্নাম ওই পেয়ালা থেকে পানিটা যখন জাহান্নামের গায়ে ফেরেশতারা ছিটায় দিবে ওই জাহান্নাম ক্যাত ক্যাত করতে করতে পিছনের দিকে দৌড়ায় ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা এত ফেরেশতা জাহান্নাম ধরে রাখতে পারি না এমন কি পানি আপনি দিলেন যেই পানির কারণে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায় আল্লাহ এটা কি আবে আয়াতের পানি নাকি আউজে কাউসারের পানি والله নাকি জমজমের পানি আমার আল্লাহ জানায় দে না 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 আমার এটা কোন আবেয়াতের পানিও না আমার এটা কোন জমজমের পানিও না আমার এটা কোন আবেয়াতের পানিও না আমার এটা বান্দাদের চোখের পানি এরে আল্লাহর গোলাপ একটু দিলটাকে নরম করিয়া দে একটু চোখটা থেকে দুইটা ফোঁটা পানি ছাড়িয়া দে আমার আল্লাহ ডাক দিয়া বলবে রে ফেরেশতাদের দল ওই যে বলাইলে মাহফিল হয়েছিল গভীর রাত গুলিয়ে রাত পর্যন্ত আমার বান্দারা গুমকি বিসর্জন দিয়ে আমি আল্লাহর প্রেমে পড়িয়া জাহান্নামের ভয়ে তারা চোখের পানি ঝরাইছে আমি আল্লাহ ওই পানিকে জমা করে রেখেছি আমার বান্দাদের চোখের পানি এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই জাহান্নামের ভয় তোমার অন্তরে ঢুকাও ঢুকাও এখনো সময় আছে রে মুমিন ওই জাহান্নামের ভয়ে যদি অন্তরে ঢুকাইয়া খালেজ দিলে তাওবা করতে পারো আমার আল্লাহ জানায় দেয় মুহূর্তের মধ্যে তোমার তাওবা কবুল করে নিবে চিল্লা বলেন সুবহানাল্লাহ পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় বৃষ্টি নাই কোনো বৃষ্টি নাই কহর শুরু হয়ে গেছে কোনো বৃষ্টি নাই কোনো পানি নাই জমিনটা সূর্যের তাপে ফেটে চৌচির হয়ে গেছে মাঠের মধ্যে কোনো ফসল নাই গাছের মধ্যে কোনো ফল নাই সব পাগলের মতো হয়ে গেছে মানুষ প্রাণী সহ সব চলে গেছে পয়গম্বর মুসার দরবারে ও পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেয় ঠিক আছে আসো মুদিন আসো সব চলে আসছে পয়গম্বর মুসা দোয়া করতেছে আল্লাহ বান্দাদের বড় কষ্ট হয় বৃষ্টির ব্যবস্থা করে দেয় যত দোয়া করে তত রৌদ্রের তাপ আরো প্রখর হয় পয়গম্বর মুসা জানায় দেয় আল্লাহ তুমি না বলেছো আমার দোয়া কবুল করবা কই আমি দোয়া করি তুমি কেন কবুল করো না আল্লাহ জানায় দেয় ও পয়গম্বর মুসা আমি কিভাবে তোমার দোয়া কবুল করব তোমার এই মজলিসের মধ্যে এমন এক নাফরমান 40 বছর পর্যন্ত আমি আল্লাহর কুদরতি কদমে কোনো সিজদা দেই নাই শুধু গুনার মধ্যে কাটাইছে ওই গুনাহগারটাকে উঠিয়া যেতে বল তাহলে আমি আল্লাহ দোয়া কবুল করব পয়গম্বর মুসা ঘোষণা দিছে কে রে নাফরমান 40 বছর পর্যন্ত নাফরমানি করছ উঠিয়া যাও না হলে আমার আল্লাহ বৃষ্টি দিবে না নাফরমানের মনে তো ভয় ঢুকে গেছে ডানে তাকায় বামে তাকায় কেউ তো উঠে না একটা কাপড় ছিল কাপড় ওই কাপড়টাকে চেহারার উপরে ফালাইয়া আমার আল্লাহর দরবারে কান্না শুরু করে দিছে মালিক
চল্লিশ বছর পর্যন্ত তোমার নাফরমানি করলাম চল্লিশ বছরের মধ্যে তুমি তো আমার কাছে আমার জন্য কোনোদিন তোমার আলো বাতাস বন্ধ করে দাও নাই তুমি তো আমার জন্য তোমার রিজিক বন্ধ করে দাও নাই তুমি তো আমার জন্য তোমার পানি বন্ধ করে দাও নাই তুমি তো আমার জন্য তোমার বাতাস বন্ধ করে দাও নাই তুমি তো আমার জন্য খাবার বন্ধ করে দিলাম একটু চোখের পানি ছাড়া দাও একটু চোখের পানি ছেড়ে দাও আল্লাহর দরবারে কান দাও আল্লাহর এই গোলাম এমন ভাবে আমার আল্লাহর দরবারে কান্দে আল্লাহর কুদরতি কলিজায় ধাক্কা লেগে গেছে আল্লাহু আকবার আল্লাহর কুদরতি কলিজায় জোর চলে আসছে আল্লাহর আসমানটা মনে হয় যেন থরথর করে কাঁপতেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে যে মিসরাফিল ও মিকাইল জলদি করে বৃষ্টি দিয়া দাও মিকাইল বৃষ্টি দিয়া দিছে বৃষ্টি দিয়া দিছে এবার পয়গম্বর মুসা তাকায় দেখে কেউ উঠে নাই কিন্তু বৃষ্টি তো চলতেছে ও আল্লাহ তুমি তো বলেছো চল্লিশ বছরের নাফরমান কিন্তু কই মজলিশ থেকে তো কেউ উঠে নাই কেন তুমি বৃষ্টি দিলা গো আল্লাহ আল্লাহ জানায় দেয় রে পয়গম্বর মুসা আমি আমার যেই বান্দার জন্য বৃষ্টি বন্ধ রেখেছি আমি আল্লাহ আবার আমার ওই বান্দার জন্যই আমি বৃষ্টি দান করেছি আল্লাহ ব্যাপারটা বুঝলাম না এর পয়গম্বর মুসা আমার ওই বান্দা আমি আল্লাহর দরবারে এমন ভাবে কান্না লাগাইছে আমি আল্লাহর দরবারে এমন ভাবে সারেন্ডার করেছে আমি আল্লাহর কাছে এমন ভাবে পাগলের মতো কান্না করেছে আমি আল্লাহ সহ্য করতে পারি নাই আমি আল্লাহ আমার এই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম আল্লাহু আকবার এই জীবনে না করিলাম বন্দেগি এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাই জিন্দেগি গুনাহ করছি আর তো গুনাহ করব না বলে গুনাহ করছি আর তো দয়া করে মাফ করে দে রব্বানা হে রে মুমিনী বান্দার আল্লাহর গোলাম আল্লাহর বান্দা এমন ভাবে কান্না লাগাইছে আমার আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিছে এই জন্য বলতে চাই শেষ মুহূর্তে একটা কথাই শুধু বলতে চাই এখনো যদি তাওবার মতো তাওবা করতে পারো আমার আল্লাহ ওই আল্লাহ এখন মনে হয় আর নাই আরো জোরে বলে না আমার আল্লাহ বুড়া হয়ে গেছে নাকি আমার আল্লাহ ঘুমায় নাকি আমার আল্লাহ আগের মতো আছে না নাই আল্লাহ বলে গোলাম ওয়ালিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতান আমি আল্লাহর কিয়ামতের ভয়ে যদি অন্তরটা নরম করে দিতে পারো দুটি চোখ থেকে যদি পানি ফেলতে পারো আমি আল্লাহর কাছে তাওবার মতো যদি তাওবা করতে পারো রে গোলাম সুসংবাদ শুনি আল্লাহ
আমি আল্লাহ তোমার জন্য দুইটা জান্নাতের সুসংবাদ দিয়া দিলাম এজন্য সকলে খালেজ দিলে তাওবা করব আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদেরকে maaf করে দেন বলি আমিন রাজি আছি তো একটু ইনশাআল্লাহ দুইটা হাত তুলে একটু আমার আল্লাহকে দেখায় দেন আয় আল্লাহ তাকে দেখো তাকে দেখো তোমার বান্দারা তোমার দরবারে হাত তুলে সিলিন্ডার করে দিছে গো আল্লাহ দুনিয়ার মধ্যে যত শাস্তি দাও আফসোস নাই গো আল্লাহ ওই কিয়ামতের ময়দানে আমাদেরকে কাঁদায়ও না তোমার বান্দাগুলোকে কবুল করে নাও কবুল করে নাও আয় আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দাকে ঈমানওয়ালা বানায় দাও তোমার প্রত্যেকটা বান্দাকে তোমার প্রিয় বন্ধু বানায় দাও তোমার প্রত্যেকটা বান্দার অন্তরের মধ্যে তোমার ভয় ঢুকায় দাও প্রত্যেকটা বান্দাকে আল্লাহ খাঁটি ঈমানওয়ালা হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করে দাও হাত নামান বলি আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে